মিডিয়াকে খাটো করতে সুপরিকল্পিত প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগ, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অসুস্থ বিএনপি নেতা বুলুকে দেখতে হাসপাতালে ভিড়। খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব নয়, বলেছেন অধ্যাপক সিদ্দিকী। হবিগঞ্জে পাঁচ রাজাকারের বিরুদ্ধে রায় 30 জুন। যমুনা নদী থেকে হাত পা বাঁধা অজ্ঞাত মৃতদেহ উদ্ধার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জিয়াকে খাটো করতে সুপরিকল্পিত প্রচারণা চালাচ্ছে আওয়ামী লীগ, বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আজকে একটি রাজনৈতিক দল দাবি করছে যে তারাই এদেশের স্বাধীনতার একমাত্র দাবিদার। তারা জিয়াউর রহমানকে খাটো করতে তার সমস্ত অবদানকে ম্লান করার জন্য আজ সুপরিকল্পিতভাবে প্রচারণা চালাচ্ছে। বুধবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমানের 41তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বই প্রদর্শনী ও এ আলোচনা সভার আয়োজন করেন জিয়া স্মৃতি পাঠাগার। সভায় ফখরুল বলেন, জিয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠার পর থেকে হাঁটি হাঁটি পা করে এ দেশের জাতীয়তাবাদী আন্দোলনে একটি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। জিয়াউর রহমান শুধু একজন সৈনিক ছিলেন না, তিনি এদেশের মুক্তিযুদ্ধের ঘোষণাও দিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের বিশাল অংশের মানুষ আজকে বন্যার পানিতে দুঃসহ জীবনযাপন করছে, লোকালয় তলিয়ে গেছে, মানুষ ভেসে যাচ্ছে, তারা চিকিৎসা পাচ্ছে না, তারা ভয়াবহ দুর্যোগের মধ্যে দিন কাটাচ্ছে। যারা জোর করে ক্ষমতা দখল করে আছে, যারা নিজেদের এদেশের একমাত্র উন্নয়নের দাবিদার মনে করে, তারা উন্নয়নের নামে দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করছে। একদিকে বন্যা, অন্যদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানুষকে দুর্বিষহ করে তুলেছে। এছাড়া গণতন্ত্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে তারা দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। গণতন্ত্রের মাতা, যিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি আজকে কারাওন্তরীণ অবস্থায় অত্যন্ত অসুস্থ আছেন। তাকে মুক্ত করার জন্য এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, আমাদের প্রায় 35 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এ থেকে মুক্ত হওয়ার জন্য একমাত্র জিয়াউর রহমানের আদর্শকে অনুসরণ করলেই সফল হতে পারব। এদিকে অসুস্থ বিএনপি নেতা বুলুকে দেখতে হাসপাতালে ভিড়। ভার্টিকো রোগে আক্রান্ত হয়ে রাজধানীর ধানমন্ডিস্থ গ্রিন লাইফ হাসপাতালে গত 13 জুন থেকে ভর্তি আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সেখানে তিনি কর্তব্যরত চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন। বুলুর অসুস্থতার কথা শুনে প্রতিদিন হাসপাতাল প্রাঙ্গণে ছুটে যাচ্ছেন দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বুলুকে দেখতে হাসপাতালে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম আহ্বায়ক আসিফুর রহমান বিপ্লব, হাতিরঝিল থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুন্তাকিম সরোয়ার রিকি, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি আব্দুল জলিল, যুবদল ঢাকা মহানগর দক্ষিণ সদস্য মোহাম্মদ শাহিন, বংশাল থানা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরফরাজ আলী রাজ, নেতারা হাসপাতালে বুল্লুর চিকিৎসার খোঁজখবর নেন। এদিকে খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব নয়, বলেছেন অধ্যাপক সিদ্দিকী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক সব জটিল চিকিৎসার বাংলাদেশে সম্ভব নয় বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক AFM সিদ্দিকী। করোনা ভাইরাসের ঝুঁকির কারণে অসুস্থ হলেও খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় স্থানান্তর করা হচ্ছে বলে জানিয়েছে বোর্ড। হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পর সন্ধ্যা 6:10 খালেদা জিয়া গুলশানে তার বাসায় পৌঁছান। শুক্রবার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের মিলনায়তনে মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার বলেন, ম্যাডাম এখনও অসুস্থ, তিনি যে অবস্থায় এসেছিলেন সেই অবস্থা থেকে স্টেবল, কিন্তু বাকিগুলো যেমন বিল্ডিং কমপ্লিকেশন, ইটস এ ভেরি চ্যালেঞ্জিং গেম নাও, কিডনি কমপ্লিকেশন আমরা ওয়াকওভার করেছি, উনি হাই রিস্ক অফ বিল্ডিং, এখনও ওনার 2টা ব্লক রয়ে গেছে। তিনি বলেন, সার্বিক পরিস্থিতির জন্য কোভিড বাড়ছে, ওনাকে এখানে রাখতে চাচ্ছি না, কারণ কোভিড প্লাস ইনফেকশন ইজ এ চান্স, এই সকল কারণে তার যদি এগুলো হয় আবার তিনি ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যাবেন, সেজন্য আমরা পূর্ণাঙ্গ মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছি যে তাকে আপাতত বাসায় নেওয়া হোক, পরে কোনো কমপ্লিকেশন হলে বিএনপি চেয়ারপারসনকে আবার হাসপাতালে ভর্তি করা হবে বলে জানান অধ্যাপক শাহাবুদ্দিন। তিনি বলেন, ওনার বিল্ডিং চান্স
ইজ ভেরি ভেরি হাই। উনি রিস্কে আছেন, বাসায় থাকলেও আমাদের পুরো মনিটরিংয়ে রাখতে হবে। 76 বছর বয়সী খালেদা জিয়া বুকে ব্যথা নিয়ে গত 10 জুন রাতে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন। পরে দ্রুত এনজিওগ্রাম করে তার হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেডিকেল বোর্ড প্রধান বলেন, আরও যে 2টি ব্লক আছে, আমাদের আন্তর্জাতিক গাইডলাইন হচ্ছে যেই রক্ত নালীর ব্লকের জন্য তার সমস্যা হচ্ছে সেটা করা। ডু ইট অ্যান্ড কাম অন অ্যান্ড সেভ দ্য পেশেন্ট, আমরা সেটা করেছি। তিনি বলেন, এখন দ্বিতীয়টা করেই, তৃতীয়টা করেই কোনো কোনো রোগীর ক্ষেত্রে করা হয়, যাদের রক্তনালী বড় থাকে, যাদের কোনো কমপ্লিকেশন নেই, যাদের লিভার ডিজিজ নেই, কিডনি ডিজিজ নেই, চান্স অফ হার্ট ফেলিওর নেই, তাদের ক্ষেত্রে আমরা করি। কিন্তু আমাদের সেকেন্ড থার্ড করার কোনো নিয়ম নেই, কারণ আপনি দেখেন ওনার একটা ব্লক অপসারণ করতে গিয়ে কিন্তু কিডনি শাটডাউন হয়েছে, হার্ট ফেলিওর হয়েছে। ওই দুটো যদি করতাম তার কিডনি টোটাল শাটডাউন হতো, সেজন্য আমরা ওই 2টি ব্লক অপসারণ করিনি। মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক এ এফ এম সিদ্দিকি বলেন, ম্যাডামের অনেক জটিল অসুস্থতা আছে, ওনার রেনাল ফেলিওর, বিল্ডিং চান্স, ওনার যে সিরোসিস অফ লিভার সেটা কিন্তু রয়ে গেছে, সেটার কোনো চিকিৎসা হয় না। আমরা শুধু ওনার বিল্ডিং স্পটগুলোকে লাইগেশন করে দিয়ে বন্ধ করে রেখেছি, সেগুলোর কী অবস্থা গত 6 মাসে ফলো আপ করতে পারিনি। এখন এই কার্ডিয়াক কন্ডিশনের জন্য ওনার ফলো আপ করাটা আরও ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত আমরা যা করার করছি, আল্লাহর অশেষ রহমত, আমরা সামহাও আমাদের সিদ্ধান্তগুলো এখন পর্যন্ত অল নাইট আপ টু হার সার্ভাইভাল। তিনি আরও বলেন, আমরা বারবার বলেছি যে কম্প্রিহেন্সিভ সব জটিলতাকে একটা বেস্ট সেন্টারে নিয়ে ওনাকে সুস্থ করে তোলার যে প্রক্রিয়া সেটা কিন্তু আমরা এখানে করতে পারছি না। সেই ধরনের সেন্টার, সেই ধরনের মেজার্স, সেই ধরনের সব কিছু করার সক্ষমতায় আমাদের অভাব রয়েছে। সেজন্য আমরা সবসময় বলেছি, এখনও বলছি যে ওনার সঠিক সার্বিক ও সুষ্ঠু চিকিৎসা এদেশে সম্ভব নয়, সেটা বিশ্বের কিছু উন্নত দেশে উন্নত সেন্টারে করতে পারলে ওনার জন্য সবচেয়ে ভালো হবে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেন, আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ওনার সহধর্মিনী ডক্টর জোবাইদুর রহমান সহ ওনার পরিবারের সব সদস্য, হাসপাতালের সর্বস্তরের চিকিৎসক, নার্স, প্যারামেডিক্স এবং ম্যানেজমেন্টের সঙ্গে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন দেশবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এটা গণমাধ্যমে দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং ওনার জন্য দোয়া করার অনুরোধ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে মেডিকেল বোর্ডের সদস্য ডক্টর শেখ ফরিদ আহমেদ, ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল, ডক্টর আল মামুন এবং হাসপাতালের মেডিকেল প্রমোশন বিভাগের প্রধান বিনয় কাউল উপস্থিত ছিলেন। এদিকে হবিগঞ্জের 5 রাজাকারের বিরুদ্ধে রায় 30 জুন। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের লাখাই উপজেলার মাওলানা শফি উদ্দিন সহ 5 জনের বিরুদ্ধে আগামী 30 জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলার অপর আসামিরা হলেন মোহাম্মদ তাজুল ইসলাম ওরফে খোকন, মোহাম্মদ জাহিদ মিয়া, সালেক মিয়া ও সাব্বির আহমেদ। তাদের মধ্যে মাওলানা শফি উদ্দিন ও সাব্বির আহমেদ এখনও পলাতক। মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ শাহিনুল ইসলামের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। এ মামলায় ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর সুলতান মাহমুদ সিমন, তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর রোজিয়া সুলতানা চমন। অন্যদিকে আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার পালওয়ান ও গাজী মোহাম্মদ এম এইচ তামিম। 2018 সালের 21 মার্চ আসামিদের বিরুদ্ধে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মামলায় আসামিদের বিরুদ্ধে 2016 সালের 22 মার্চ তদন্ত শুরু হয়ে 2018 সালের 21 মার্চ শেষ হয়। তাদের বিরুদ্ধে লুটপাট, অগ্নিসংযোগ, অপহরণ, আটক, নির্যাতন ও হত্যাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। তদন্ত শেষে মামলায় মোট 21 জনকে সাক্ষী করা হয়। অভিযোগগুলোর 2টি হল, 1971 সালের 31 অক্টোবর রাত 2টার সময় আসামি মাওলানা মোহাম্মদ শফি উদ্দিন, মোহাম্মদ তাজুল ইসলাম ও মোহাম্মদ জাহিদ মিয়া তাদের সঙ্গীয় অন্যান্য রাজাকার ও একদল পাকিস্তানি আর্মি নিয়ে লাখাই থানাধীন মুরিয়াউক গ্রামে এমএনএ মোস্তফা আলীর বাড়িসহ প্রতিবেশী 10-12টি বাড়িতে অভিযান চালিয়ে স্বর্ণালঙ্কার টাকা পয়সা ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করে এবং গান পাউডার ছিটিয়ে অগ্নিসংযোগ করে বাড়িঘর পুড়িয়ে দেয়।
1971 সালের 31 অক্টোবর রাত 3টার সময় আসামি মোহাম্মদ শফিউদ্দিন মাওলানা, মোহাম্মদ তাজুল ইসলাম ও মোহাম্মদ জাহিদ মিয়া অন্যান্য রাজাকার ও একদল পাকিস্তানি আর্মি নিয়ে লাখাই থানাধীন মুরিয়াউ গ্রামে মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইলিয়াস কামালের বাড়িতে অভিযান চালায়। তাকে না পেয়ে তার বৃদ্ধ বাবা মোহাম্মদ ইদ্রিস মিয়াকে অপহরণ করে হাত পিঠ মোড়া করে বেঁধে একই গ্রামের শান্তি কমিটির সদস্য ইসমাইল মাওলানার বাড়িতে নিয়ে নির্যাতন করে। একই সময় আসামি মোহাম্মদ শফিউদ্দিন মাওলানা, মোহাম্মদ তাজুল ইসলাম ও মোহাম্মদ জাহিদ মিয়া অন্যান্য রাজাকার ও একদল পাকিস্তানি আর্মি নিয়ে লাখাই থানাধীন মুরিয়াটক গ্রামের আব্দুল জব্বারের বাড়িতে অভিযান চালায়। তার ছেলে মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহানকে খোঁজাখুঁজি করে কিন্তু তাকে না পেয়ে তারা মুক্তিযোদ্ধা শাহজাহানের বৃদ্ধ বাবা আব্দুল জব্বারকে অপহরণ করে একই গ্রামের শান্তি কমিটির সদস্য ইসমাইল মাওলানার বাড়িতে নির্যাতন করে। একই দিন বিকালে ওই রাজাকার ও পাকিস্তানি আর্মিরা অপহৃত ইদ্রিস মিয়া ও আব্দুল জব্বারকে নৌকায় লাখাই থানাধীন উজাদার বিলে নিয়ে গুলি করে হত্যা করে মরদেহ পানিতে ফেলে দেয়। এদিকে যমুনা নদী থেকে হাত পা বাঁধা অবস্থায় অজ্ঞাত মৃতদেহ উদ্ধার। সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলা বড়থলি ইউনিয়নের যমুনা নদীর শাখা থেকে হাত পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করা হয়। বিষয়টি রাতে নিশ্চিত করেছেন বেলকুচি থানা উপপরিদর্শক মাহমুদুল হাসান। তিনি জানান, সন্ধ্যায় লাশ স্থানীয়রা নদীতে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। উদ্ধারের সময় লাশের হাত পা বাঁধা ছিল। বেলকুচি থানা অফিসার ইনচার্জ ওসি গোলাম মোস্তফা বলেন, বড়ধুলের অংশে যমুনা নদীতে লাশ ভাসছে এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। লাশ গলে যাওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। লাশটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।